এই এম কি মাল বানানোর কাম আমি কি কম পাইছি জীবনে মাল কামানোর সুযোগ পরিবেশ আমাদের এখানে খুবই উৎসবমুখর আপনারা আসতে পারেন দাওয়াত রইল সবার আর উৎসব কাকে বলে গণজাগরণ কাকে বলে এবং নির্বাচন যে একটা আনন্দময় হইতে পারে এটা সোনারঘাট মাধবপুরে আসলে আপনি পাবেন নৌকার বিপক্ষে তো এখনও আমি ভোট দিতে বলছি না আমি শুধু বলছি যে নৌকার মাঝির বিরুদ্ধে একটা ভোট দেন মিথ্যা আমি বলছি না আমি সত্য উদ্ঘাটন করে দিচ্ছি এখন উনার সম্পদ বাড়ছে ৪৮ গুণ উনি সম্পদ কেমনে বাড়লো এই হিসাব দিচ্ছেন না বলতেছেন আমি মিথ্যা বলি উনি তো বলবেন যে ভাই আমার সম্পদ যেগুলো এগুলো আমি শ্বশুরবাড়ির থেকে আনছি অথবা আমারে কেউ ভালোবাসছে আমার কর্মকাণ্ডে বিমানে যে আমি কাজ করছিলাম ভালোবাসছে আমার টাকা দিছে বলবেন না উনি উনি এইগুলা কিছু বলেন না বলেন আমি মিথ্যা বলি আরে ভাই তোমারে বলা হয়েছে তুমি দুই নম্বরই করছো আগে প্রমাণ দাও যে তুমি দুই নম্বরই করো নাই তারপর যদি প্রমাণিত হয় তোমার বলার দরকার কি মানুষই তো বলবে যে আমি খারাপ কথা মিথ্যা বলছি শুনেন। যেসব কথাগুলাতে শরীরে জ্বালা ধরা ধরে এইসব কথাগুলো মানুষ বাঁচার জন্য বলে যে এটা মিথ্যা কথা সত্য নয় আর আমি এই টাইপের মানুষও না শুনেন আর যাই করেন অ্যাটলিস্ট একটা শ্রদ্ধাবুদ্ধ থাকতে হয় যে আপনি মানুষ হিসাবে দুই নাম্বার না প্রতিযোগিতা আপনার সাথে থাকতেই পারে কিন্তু যেদিন থেকে দেখছি উনি আটচল্লিশ গুণ জমা বাইরা তিনশো আঠারো লাখ টাকা ওনার অ্যাকাউন্টে এখন আছে উনি এমপিও হিসাবে শুরু করছিলেন ছয় লাখ টাকা দিয়া তো এই এমপিও কি মাল বানানোর কাম এম হচ্ছে কি আপনি মাল কামানোর সুযোগ পাইলেও কামাবেন না আমি কি কম পাইছি জীবনে মাল কামানোর সুযোগ কিন্তু আমি আমার এলাকায় সব খরচ করে দিছি আর আপনারা এইগুলা ধরেন আপনার সাংবাদিক যারা তারাও এইসব কথা বলেন কারণ এমপি কি মাল বানানোর জায়গা নাকি এটা এটা সাড়ে পাঁচ লক্ষ আট লক্ষ মানুষ না খেয়ে থাকলে এটার দায় আপনাকে নিতে হবে এই জন্যই আমি বলছি যে সময় আসছে এই ধরনের মাঝি বদল করার না এলে নৌকা সুরক্ষিত থাকবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আমি এটা বাহুবলবাসীর কাছে আমি পরিষ্কার করছি আমি বলছি ওনারা না বুঝে আমাকে ভুল বুঝছে আমি বলছি যে আমার এলাকায় যদি আমি এমপি হই প্রতিটা মসজিদে দেখা যায় কি জুতা নিয়ে মানুষ মসজিদের ভিতর ঢুকে কারণ কি কারণ ভাবে যে জুতাটা চুরি হয়ে যাবে আমি বলছি আমি এমপি হইলে সর্বোচ্চ চেষ্টা করবো আমার এলাকার যত জুতা চুর আছে সবার সাথে বসে ভাই তোমার কি করলে ভালো হয় প্রয়োজনে আমি আমার নিজের পয়সা দিয়া মালয়েশিয়া পাঠাই দিব তখন আমি একটা কথা বলছিলাম যে আমার এলাকার বা জুতাচুর যারা তারা যদি দেখে যে আরে জুতা চুরি সাইডে দিলে তো সে চলে যাওয়া যায় দেখা যায় তখন আমার এলাকার এরা তো সে চলে গেলো তখন আমি বলছিলাম অন্য এলাকার সুররা তো তখন চলে আসবে এর মধ্যে বাহু বলতো আমার পাশে বাহু বাহুবলের জুতা চুর যারা করে এরাও চলে আসে কিনা না এটা একটা মজা করে আমি বলছিলাম আচ্ছা ভাই বাহু বাহুবলের লোকজন যে চেচ্ছে আমারে বলেন পৃথিবীর কোথায় বাংলাদেশে জুতা চুর নাই সব মসজিদে আপনি দেখবেন বগল তলায় করে জুতা নিয়ে যাচ্ছে কথাটা বুঝছেন এটা আমি তাদের কাছে যদি তারা এরপর কষ্ট পেয়ে থাকে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে ভাই আপনি বুঝে কষ্ট পান কারণ হচ্ছে গিয়ে সমালোচনা সহ্য করার শক্তি থাকতে হয় নাহলে আপনি আগাইতে পারবেন না